দিনের শুরুতে আপনি যদি ভালো চিন্তা ভাবনা করেন তাহলে আপনার সারাটা দিন ভালোই হবে, আপনার দিনটি শুভ হোক। একটা বিশ্বাস আপনাকে শক্তিশালী করতে পারে, আবার দুর্বলও করতে পারে। আপনি যদি অন্যের উপর বিশ্বাস করে ভাবেন আপনার অসময়ে তারা আপনাকে সামলে নেবে, তাহলে আপনি দুর্বল হয়ে পড়বেন। আর যদি নিজের উপর বিশ্বাস রাখেন যে কোনো পরিস্থিতি আপনি নিজেই সামলে নিতে পারবেন, তবে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। ভেঙে যাওয়া মনের কষ্ট আর চোখের জলের মূল্য সেই একমাত্র বোঝে। আপনি কাউকেই আপনার মনের মতো করে পাবেন না, তাই কারো কথায় কষ্ট না পেয়ে নিজেকে মানিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আপনি যাকে যত বেশি গুরুত্ব দেবেন তাকে নিয়ে তত বেশি চিন্তা করবেন, নিজেকে নিয়ে ভাবার সময়ই পাবেন না। আপনি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তবে কখনো বন্ধুর অভাব হবে না, আর যদি প্রতিষ্ঠিত করতে না পারেন তখন কোনো বন্ধুই খুঁজে পাবেন না। কারো সব আশা পূর্ণ করতে নেই, এমন একদিন আসবে নিজের আশাই অপূর্ণ থেকে যাবে। যে আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় সে কিন্তু অন্যের কাছে গিয়ে আপনার সমালোচনা করে। যখন মানুষ একা থাকতে শিখে যায় তখন তার সাথে কেউ থাকুক আর না থাকুক কিছুই পার্থক্য হয় না। কেউ যদি আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝতে হবে তার কাছে আপনার যতটুকু প্রয়োজন ছিল তা পূর্ণ হয়ে গেছে, আপনার কাছ থেকে পাওয়ার মতো কিছুই নেই, অন্য কাউকে খুঁজে পেয়েছে। কিনারে থাকা জাহাজ সুরক্ষিত থাকে, কিন্তু জাহাজ কি এর জন্য তৈরি হয়েছে? তাই ভাগ্যের আশায় না থেকে সংঘর্ষের সমুদ্রে ঝাঁপিয়ে পড়ো। শত্রুকে হাজারো সুযোগ দাও বন্ধু হওয়ার জন্য, কিন্তু বন্ধুকে একটাও সুযোগ দিও না শত্রু হওয়ার জন্য। যারা বুদ্ধিমান তারা বন্ধু কম রাখে, কারণ বন্ধুত্বের জন্য সময় দিতে গিয়ে নিজের জন্য সময় পায় না। যে আপনার সাথে সবসময় থাকে সে কিন্তু প্রকৃত বন্ধু নয়, যে বিপদে পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু। বেশিরভাগ সম্পর্কগুলো নষ্ট হওয়ার একমাত্র কারণ হলো অশান্ত মন। আপনি যদি আপনার মনকে শান্ত রাখেন সম্পর্কগুলো অটুট থাকবে। ভালোবাসা এমনই এক বস্তু যা আপনি যত দেবেন তার থেকে বেশি কারো না কারো কাছ থেকে ফেরত পাবেন। প্রতিষ্ঠিত লোক নিজের সিদ্ধান্ত দিয়ে দুনিয়া বদলে দিতে পারে, অপ্রতিষ্ঠিত লোক দুনিয়ার ভয়তে নিজের সিদ্ধান্ত বদলায়। চোখের ভাষায় একটিই, তা হলো প্রেম। হে দুনিয়া, বারবার ধাক্কা দিয়ে ভালোই করেছ, চলতে না পারি কিন্তু নিজেকে সামলাতে শিখেছি। না জানি কিছু লোকের কথায় কি জাদু আছে, কথা বললেই মনকে কিনে নিয়ে নেয় তার মতো করে। জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই, বিশ্বাস, সম্পর্ক, মন আর কথা। কারণ কি, যখন এগুলো ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না ঠিকই, কিন্তু খুব কষ্ট হয়। সম্পর্ক জীবনের সাথে চলে না, একবার সম্পর্ক হলে সম্পর্কের সাথে সাথে জীবন চলে। যে লোক নিজের জন্য বাঁচে তার একদিন মরণ হয়, আর যে অন্যের জন্য বাঁচে তার সবসময় স্মরণ হয়। ছোট ছোট কথা মনে জমিয়ে রাখলে বড় বড় সম্পর্ক নষ্ট হয়ে যায়। মানুষের প্রথম পরিচয় তার চেহারায় হয়, কিন্তু তার প্রকৃত পরিচয় হয় কথাবার্তায়। যখন মানুষ নিজের ভুলের জন্য উকিল কিন্তু অন্যের ভুলের জন্য জজ হয়ে যায়, তখন সমস্যা সমাধান নয়, সমস্যা নতুন করে সৃষ্টি হয়।